আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডার এগ্রোতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে লতি কচুর গাছের গ্রোথটা বৃদ্ধি হবে এবং কোন সারটি প্রয়োগ করলে আপনার লতির ফলনটা দ্বিগুণ হবে। তো দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দর্শক, লতিগুলো দেখতে পাচ্ছেন, আসলে লতির যে সাইজগুলো অনেক লম্বা এবং প্রায় আমাদের যে লতিগুলো এগুলো প্রায় 1.5 থেকে 2 ফিট কিন্তু লম্বা হয়ে থাকে এবং গাছের গ্রোথগুলো, গাছের চেহারাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথাই নয়, আমরা প্রমাণে বিশ্বাসী। তো আসলে কী এমন সার আপনারা প্রয়োগ করবেন? তো দর্শক, আপনারা জৈব সারটা ব্যবহার করতে হবে। গরুর গোবর বা পাউশ থেকে যেটা তৈরি হয় সেটাই কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার হয়। আসলে জৈব সার অনেক ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। কেঁচো থেকেও জৈব সার হয়, তারপর আপনার যেটা মুরগির বিষ্ঠা থেকেও কিন্তু হয়ে থাকে। বাট সব থেকে কার্যকরী জৈব সারটা হচ্ছে গরুর গোবর বা পাউশ। এটা আপনার ব্যবহারে লতি কচু চাষের জন্য খরচটা একদমই সীমিত হবে, তো একদম সীমিত হবে এবং লতিও ফলনটাও ব্যাপক বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথগুলো অনেক ভালো থাকবে। তো দর্শক, লতি কচু চাষটা অবশ্যই লাভজনক একটি চাষ। প্রতি সপ্তাহে এখান থেকে প্রতি সপ্তাহে 5 থেকে 7 মণ কিন্তু 1 বিঘা বা 33% জমি থেকে মিনিমাম লতি উঠাইতে পারবেন। তো দর্শক, বর্তমান লতির বাজার কিন্তু 3,000 টাকা মন পাইকারিতে বিক্রি করা হয়, বর্তমান বাজার আমাদের নাটোরে। তো এটা আমাদের নাটোর জেলা বড়াইগ্রাম থানাতে এটা অবস্থিত। দর্শক, আপনারা যারা লতি কচু চাষ করতে চান চাইলে কিন্তু শতভাগ পরামর্শ নিয়ে চাষ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। সেখান থেকে যে কোনো প্রয়োজনে চারা অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো দর্শক, বর্তমানে আধুনিক যুগে আধুনিক কৃষির সাথে যারা সম্পৃক্ত হইতে চান নতুনত্বের সোয়াদ, তো তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা লতি কচু চাষ করলে অবশ্যই লাভবান হবেন, এটা অবশ্যই একটি লাভজনক একটি ফসল। বাট এখানে একটা কথা কি যে আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো আপনি যদি এখানে পরিশ্রম করতে পারেন অবশ্যই এখান থেকে 1 বিঘা বা 33% জমি থেকে বছরে 2 লক্ষ টাকা কিন্তু আয় করা সম্ভব মিনিমাম। তো দর্শক, লতি কচু চাষ করার জন্য আমি বললাম যে সীমিত খরচ হবে আপনারা জৈব সারটা ব্যবহার করলে এবং কখন কি করতে হবে A to Z স্টেপ বাই স্টেপ আমাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা চাষ করে অবশ্যই সফল হইতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে এরকম নতুন আর অনেক ভিডিও পাবেন। তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।